فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمني جو بھائی جنتے سرن جي খরগোশের মাংস খাওয়া বা এর ব্যবসা করা জায়েজ আছে কিনা? খরগোশ একটি হালাল প্রাণী, এটা খাওয়াও যেমন জায়েজ, এর ব্যবসা করাও জায়েজ। এ বিষয়ে সহি বুখারির 5535 এবং সহি মুসলিমের 1953 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাদ আর নাবান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খরগোশ শিকার করলেন। ওয়াতা বিহা আবাতালহা, আবাতালহা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতেন। ফাতাবা হা হা, এরপর এটাকে জবে করলেন। ফাবাসা বিওয়ারাকিহা ওয়াফাখাজাইহা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি জবে করলেন এর নিতম্ব এবং এর দুইটা রান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে পাঠালেন। ফাআতাইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাবিলাহু, আমি এটাকে নিয়ে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে কবুল করলেন। এটা হচ্ছে খরগোশ হালাল প্রাণীর অন্তর্ভুক্ত হওয়ার পরিষ্কার দলিল। তাছাড়া ইমাম নাওয়াবী রহমতুল্লাহ বলেন, আকলুল আরনাব হালাল ইন্দা মালিক ও আবি হানিফা ওয়া শাফি ওয়া আহমদ ওয়াল উলামা ইকাফা, যে খরগোশের গোশত খাওয়া এটা মালিক, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুমুল্লাহ এবং যে সকল উলামায়ে নিকটে এটা হালাল। তবে আবদুল্লাহ বিন আমর সেরা কয়েকজন বলেন এটা মাকরুহ। তবে এই দলিল যে এদের ফতোয়ার বিরুদ্ধে যথেষ্ট, যে উনাদের নিকটে নাজায়েজ হওয়ার, মাকরুহ হওয়ার কোনো দলিল নেই, বরং বুখারী এবং মুসলিমের সহি হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে খরগোশের গোশত খাওয়া হালাল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।